তিন মাসের মধ্যে সাবেক ফুটবলার শিল্পপতি এবং সংসদ সদস্য সালাম মুর্শিদিকে গুলশানে বাড়িতে ছাড়তে হবে। 104 নম্বর সড়কের 29 নম্বর বাড়িটি এখনও পরিত্যক্ত সম্পত্তি, যা সরকারি সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ আছে। নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত দিতে হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী এবাদত হোসাইনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দিয়েছেন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 104 নম্বর সড়কের 29 নম্বর বাড়ির জায়গাটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত। সাবেক ফুটবলার, শিল্পপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদি 1996 সালে রাজকের মাধ্যমে জায়গাটি লিজ নিয়ে 1998 সালে নাম জারি করান। পরে ওই প্লটে বাড়ি তৈরি করেন, কিন্তু নিয়ম অনুযায়ী রাজক নয়, পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত জমি লিজ নিতে হবে সেটেলমেন্ট আদালতের মাধ্যমে। এ নিয়ে একটি রিট মামলা হলে উচ্চ আদালত দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের দায়িত্ব দেয়। অনুসন্ধানে বের হয়ে আসে সালাম মুর্শিদির বাড়িটি সরকারি সম্পত্তিতে তৈরি। মঙ্গলবার ওই রিট আবেদন নিষ্পত্তি করে উচ্চ আদালত রায় দিয়েছে, দায়িত্বশীল কর্তৃপক্ষ বরাদ্দ দেওয়ার আগ পর্যন্ত জায়গাটি সরকারি সম্পত্তি হিসেবেই থাকবে। 104 নম্বর রোডের যে বাড়িটি, এটি একটি অ্যাবান্ডান প্রপার্টি হিসেবে লিস্টে রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে এতদিন যে দখল করেছিলেন সেটি প্রমাণিত হয়েছে এবং আজকে আমাদের হাইকোর্ট অর্ডার দিয়েছেন তাকে সেই বাড়িটি হস্তান্তর করে দেওয়ার জন্য। কিভাবে এখতিয়ারের বাইরে গিয়ে ওই সম্পত্তি লিজ দেওয়া হলো তার তদন্ত চালিয়ে যেতে রায়ে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ইনভেস্টিগেশন করাকালীন সময় যদি আরও তথ্য উপাত্ত আসে এবং যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আসবে বেনিফিশিয়ারি হিসেবে বা ডাইরেক্ট ইনভলভমেন্ট হিসেবে, অবশ্যই তাদেরকে আসামি করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এমন রায়ে বিস্ময় প্রকাশ করেছেন সালাম মুর্শিদির আইনজীবী। ইন অ্যাকর্ডেন্স উইথ ল আমরা লিজ দিয়েছি, লিজির লেসি এটা বিক্রি করছে, আমাদের প্রবলেমটা কোথায়? যে প্রমাণিত হলে তারপর আমরা এখান থেকে বলতে পারবো উনি যেতে পারবে, আমাদের অভিযোগের উপরই বলছে ইউ গো অ্যাওয়ে, এটা হতে পারে নাকি? গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সম্পত্তি বুঝে নেয়ার 15 দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।